দেখো আমি রান্না করবো আজকে খলসে মাছ দিয়ে। তো এগুলো দেশি পুকুরের, বাবা বাজার থেকে নিয়ে আসছে। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এগুলো গোল গোল নতুন আলু, দেশি আলু। তো এগুলো সেদ্ধ করা হয়ে গেছে, ছোলা হয়ে গেছে। আর এখানে দেখো কী কী লাগছে, এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা লাগছে, চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, এখানে একটু গোলমরিচ বেটে রেখেছি, আর এখানে দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো চলো আমি রান্নাটা কীভাবে করছি। তো আলুগুলো দেখো আমি একটু নুন হলুদ দিয়ে একটু সর্ষের তেলে একটু ফ্রাই করে নিচ্ছি, জাস্ট মানে একটা গন্ধ থাকে, তো খেতে ভেজে দিলে আর কি খেতে টেস্ট মানে ভালো লাগবে। তো আলুগুলো আমি একটু ভেজে নেবো। দেখো আমি আলুগুলো ভেজে নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এবং ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো এর মধ্যে আমি টমেটো কেটে দিলাম অর্ধেকটা, তোমাদেরকে বলা হয়নি, তো এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। এই জন্য কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি এখন আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো জল। ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটা। নুন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজার সময়। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে যাচ্ছে, আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে চিনি। এখন আমি এর মধ্যে ভিজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু আর মশলাটা ভালো করে মিক্স করে নেবো। ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেবো আলু আর মশলাটা। তো দেখো আলু মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, একটু দিয়ে দেখছি ঝালিয়ে দিয়ে গরম মশলা দিয়ে, তোমরা করে নাও দিতে পারো এর মধ্যে। এখন আমি একটু জল দিয়ে দেবো। তো এইভাবে যে কোনো মাছই রান্না করে খাওয়া যায় আর কি, রুই মাছও এভাবে রান্না করে খাওয়া যায়, যে কোনো ছোটোর থেকে বড়ো শোল মাছ বা মাগুর মাছ এভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে। নতুন আলু দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এর মধ্যে আমি গরম মাছ গোলমরিচটা দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো ধনে পাতা। দেখো আমার কষানো হয়ে গেছে আলুগুলো, তো এখন আমি জল দিয়ে দেবো ভিজে চিনি। তো এটা জলে ভিজে যাবে, আমি এটা ঢাকনা দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেবো। দেখো আলু দিয়ে ছোট মাছের রেসিপি আমার হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেবো। দেখো আমার রান্না হয়ে গেছে ছোট মাছ দিয়ে আর কি, খলসে মাছ দিয়ে নতুন আলু তরকারি, খেতে অসাধারণ হয়েছে। এভাবে সবাই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খেতে অসাধারণ হবে।